সকলে কষ্ট করে কিনে আমাক জয়যুক্ত করেছে, মই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করব বিচার। আর বিজেপির আমার নেতৃবৃন্দ সকলে যিমানখিনি আমাক সহায় করেছে তার কারণে আমি নেতৃবৃন্দক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর মই ইয়াতে প্রায় 800কে অধিক ভোটত মই জয়লাভ করেছো। দায়িত্ব ভাল লওয়ার লগে তো এটা আমার ফর্মেশন তো গভর্নমেন্ট কেনকা ফর্মেশন হয় সেইটা আমি চাব লাগবে, তারপরে আমি দায়িত্ব ভাল লো। বিজেপি মানে সম উন্নয়ন সম অধিকার, আমার সেই মূল মন্ত্র বিজেপি সকলের লগত, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমি সেই মূল মন্ত্রে আমি কাম করে যাও, সকল জাতি জনগোষ্ঠীক লো কিনে আমি কাম করে যাম, আগবাড়ি যাম। মই যেখিনি ভাবিছিলোঁ রাইজে মোক মানে শুক্লাই চাৰ্মা এটা প্রতিনিধি হিসাবে বিচাৰিছিল, আর যাবার ইলেকশন খেলিছিল, যাবার মানে অলপমান বিবেদনত মানে হারিছিল। এবার ভারতীয় জনতা পার্টির মোক মানে টিকিট দিছে আর 7 মাহ 8 মাহ লাগে আমি প্রচার করেছিল। প্রচার করতে সব জাতি জনগোষ্ঠী মই মানে সবরে সঁহারি পাইছিল, যে সঁহারি পাইছো এনেকই মই মানে জিতিল। এর কারণে মানে 1700 মানে 1600 উপর মানে ব্যবধানত জিতিল। এটা ইউপিপিএলে পাইছে 11469 পাইছে, মানে হচ্ছে 13145। মোর প্রধান কাম তো মানে সব মানে বিভিন্ন আমার হেৰি আছে, বিভাগ আছে, যে শিক্ষা মানে যে কৃষি মানে যে স্বাস্থ্য এইবিল মানে করি। আর মানে আমার 80% সমস্যা আমার কৃষি বলে আমার মানুষ কয়, এটা কৃষিবিল মানে কৃষি সমস্যাটা সমাধান করব লাগে। এই কারণে ওয়ার্ক কালচার আনার কারণে মানে চিন্তা করি, মই যিমান পাৰে মানে কৃষকবিল মানে যে মানে কৃষি করে মানুষ যে জীবিকা জীবন স্থাপন করব পারে এই মানে শিকাম। আর মানে ভাবো যে ডক্টরে মানে বেমারটা ভাল করব পড়ে, ইঞ্জিনিয়ারে মানে কনস্ট্রাকশন বা ডাঙর ডর বিল্ডিং ইঞ্জিনিয়ার লাগে, ঠিক তেনে মই ভাবো 80% সমস্যা সমাধান করব লাগে, এগ্রিকালচার সাইন্টিস্ট বনাব লাগে। মই গুরুত্ব দিম মানে এগ্রিকালচার বেশি গুরুত্ব দিম বলে ভাবিছো, কারণ 80% সমস্যাটা মানে সমাধান করার কারণে বিভিন্ন জাতি জনগোষ্ঠী ইয়ারনেস করার কারণে মই মানে লাগি থাকি। বাকি মই শুভেচ্ছা দিছো যে 7-8 মাহলৈকে যেনেকা বিটিডি ইলেকশনত যেনেকা ইমান দিন ধরে মানুষ প্রচার করেছিলে, ইমান শান্তি শৃঙ্খলারে যে মানে উত্তর রাখি মানুষবিলাকে বিটিআর ইলেকশন বা বিটিসি ইলেকশন তো মানে অপেক্ষা করে আজি মানে ইলেকশন কাউন্টিও হল, তো এই সময় কোনো মানে অপ্রীতিকর ঘটনা হওয়া নাই। ইয়ার কারণে মানে ধন্যবাদ যে গণতন্ত্র যেনেকা আগতে বিটিডি যে ইলেকশন হয়েছে এইবার ইলেকশন তো বহুত ভাল হয়েছে, তার মানে পরিবর্তন রাইজে যে ধরনের আমাকে বিচারছে, বেপারী যে বিপিএফর যে শাসনের পর মুক্ত করে আমার শাসনের পর আনার কারণে যে রাইজে চিন্তা করে আমাকে ভোট দিলে, এই ভোট দিয়ার যে উদ্দেশ্য এই অথলে আমি যাব নাই। এটা সরকার কার লগত হব এইটা রাইজ আমার রাষ্ট্রীয় বা আমার রাজ্যক নির্দেশ করব, তেখেতকলে ডিসিশন লোক কার লগত সরকার হব কি হব এটালে ডিক্লার হওয়া নাই, কিমান সিট পাইছে আমিও না জানো। ঠিক আছে। জয়লাভ করেছে, জয়লাভ করেছে।